আন্তর্জাতিক রাজনীতিতে মোহাম্মদ বিন সালমান এখন সবথেকে বেশি আলোচিত, কারণ পুতিনের সঙ্গে হাত মিলিয়ে পশ্চিমাদের এক প্রকার চোখ রাঙানি দিচ্ছে। আমাদের আজকের পর্বে সৌদি আরবের অজানা বিষয়, ভৌগোলিক তথ্য ছাড়াও সামরিক শক্তির কথা জানাব। 21,50,000 দেশটি এশিয়ার সবথেকে বড় আরব দেশ এবং আলজেরিয়ার পরে আরব বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। সৌদি আরবের উত্তরে জর্ডান ও ইরাক, উত্তর পূর্বে কুয়েত, পূর্বে কাতার, বাহরাইন এবং আরব আমিরাত অবস্থিত, আর দক্ষিণ পূর্বে ওমান ও দক্ষিণে ইয়েমেন রয়েছে। বিশাল এই দেশটি মোট 5টি অঙ্গরাজ্যে বিভক্ত। মধ্যাঞ্চলীয় আরব নজদ, উত্তরের আরব আরার, দক্ষিণের আরব আসিদ, পূর্বাঞ্চলীয় আরব হাউসা ও পশ্চিমাঞ্চলীয় আরব হেজাজ। আবদুল আজিজ ইবনে সৌদ 1932 সালে এই 5টি রাজ্য দখল করেই সৌদি আরব সাম্রাজ্য গঠন করেন। দেশটি পুরোপুরি রাজতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত এবং ইসলামী আইন অনুসরণ করে। ইসলামের দুই মসজিদ, মসজিদুল হারাম এবং মসজিদে নববীর কারণেই সৌদি আরবকে দুই পবিত্র মসজিদের দেশ বলা হয়। দেশটিতে মোট 3.5 কোটি মানুষ বসবাস করে, যার মধ্যে প্রায় 1 কোটি বিদেশি। এটি হচ্ছে পৃথিবীর অন্যতম প্রধান সর্বোচ্চ তেল উৎপাদনকারী দেশ। এই তেলের কারণে দেশটির অর্থনীতি যেমন বাড়ছে, তেমনিভাবে এর মানব সম্পদ উন্নয়ন সূচকে উপরের দিকে। তাছাড়াও একমাত্র আরব দেশ হিসেবে G20 প্রধান অর্থনৈতিক শক্তির সদস্য। পৃথিবীর চতুর্থ সর্বোচ্চ সামরিক খরচ বহনকারী দেশ সৌদি আরব। দেশটিকে মধ্যপ্রাচ্যের সবথেকে ক্ষমতাধর হিসেবে ধরা হয়। সৌদি আরব GCC, OIC ও OPEC এর সদস্য। সৌদি নাগরিকদের জীবনযাত্রার মান খুবই উন্নত। তাদের শিক্ষার হার প্রায় 80.5%। নাগরিকেরা বিলাসবহুল জীবনযাপন করেন। সৌদি আরবের মূল অর্থনীতি পেট্রোলিয়াম ভিত্তিক। বাজেটে রাজস্ব মোটামুটি 75% এবং রপ্তানি আয় 90% তেল শিল্প থেকেই আসে। দেশটির অধিকাংশ মানুষ এই ব্যবসায় জড়িত। সৌদি আরবে সমগ্র বিশ্বের ভূভাগের 20% খনিজ তেলের মজুদ রয়েছে। পরিমাণে এটা 26,000 কোটি ব্যারেল। তেল ছাড়াও আছে গ্যাস ও স্বর্ণ খনি। এছাড়াও দেশটির মানুষ খেজুর চাষে পরিপক্ক। স্থানীয় চাহিদার বাইরেও অনেক বেশি খেজুর উৎপাদন হয় সৌদি আরবে। দেশটিতে দিনে তীব্র গরম আর রাতে ভীষণ ঠান্ডা, তবে জুন থেকে আগস্ট পর্যন্ত অনেক গরম থাকে, যা সারা দেশে 40 ডিগ্রি পর্যন্ত ছাড়িয়ে যায়। মরুভূমিতে যা 55 ডিগ্রি পর্যন্ত ওঠে, আর শীতের সময়ে 9 ডিগ্রি পর্যন্ত নেমে যায়। দেশটিতে বছরে 4.3 ইঞ্চি বৃষ্টি হয়, যা প্রধানত শীতের সময়ে হয়ে থাকে। মধ্যপ্রাচ্যের এই দেশটির খাবারে বিভিন্ন বৈচিত্র্যতা রয়েছে। সৌদি আরবের প্রধান খাবার হচ্ছে মান্দি, যেটি ছাগল বা দুম্বা জবাই করে আস্ত শরীরটায় জোলায় ঝুলিয়ে দেওয়া হয়। খাবারের তালিকায় আরও আছে খেপসা, আলফাহাম, রাজবুখারি, মুতাব্বাক, খবুজ, তামিয়া, গাওয়া, সেলেক, মুকলুবা সহ আরও কতকেই। এবারে দেশটির সামরিক শক্তির দিকে আসি। যেহেতু দেশটি বিশ্বের রাজনীতিতে অনেকটা ভূমিকা রাখে, তাই এর সামরিক শক্তি অনেক গুরুত্বপূর্ণ। এবছরে দেশটির সামরিক বাজেট ছিল $72 বিলিয়ন। বিশাল এই বাজেট দিয়ে সৌদি আরব একটি আধুনিক বাহিনী পরিচালনা করে। সৌদি আরবের কাছে নিয়মিত সৈন্য আছে 2,57,000, কিন্তু তাদের বাহিনীতে রিজার্ভ সৈন্য নেই। প্যারামিলিটারি আছে 1.5 লাখ। মধ্যপ্রাচ্যের অন্যতম আধুনিক ট্যাঙ্ক বহর সৌদি আরব অপারেট করে। এই ট্যাঙ্ক বহরের তালিকায় আছে আমেরিকার তৈরি এমন আব্রাহামস 575টি, M60 প্যাটন আছে 370টি এবং ফ্রান্সের তৈরি AMX-30 আছে 140টি। ট্যাঙ্কের বাইরে আর্মার্ড ভেহিকেলের সংখ্যা 20,000-এর বেশি। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে স্থলযান সবথেকে বেশি ভূমিকা রাখে। আর্টিলারি সহ রকেট প্রজেক্টরস আছে 4,000। মধ্যপ্রাচ্যের সবথেকে আধুনিক যুদ্ধবিমান সৌদি আরব অপারেট করে, যার তালিকায় আছে ইউরোপের ইউরোফাইটার টাইফুন 71টি, আমেরিকার তৈরি F-15 250টি এবং জার্মানি, ব্রিটেন ও ইতালির তৈরি টর্নেডো আছে 81টি। যুদ্ধবিমানের বাইরে ট্রেনার বিমান, অ্যাটাক হেলিকপ্টার, হেলিকপ্টার সহ কয়েক ধরনের আকাশযান আছে। সব মিলিয়ে মোট আকাশযানের সংখ্যা 914টি। সৌদি আরব বিশাল হওয়ায় কিংবা তাদের দুই পাশে দুটি সাগর হওয়ার পরও নৌশক্তিকে তেমন শক্তিশালী করেনি। তবে ফ্রিগেটের মতো শক্তিশালী যুদ্ধজাহাজ আছে 7টি, আর করভেট আছে 4টি। অন্যান্য যুদ্ধজাহাজ সহ মোট পেট্রোল ভেজেলের সংখ্যা 49টি। সৌদি আরব তাদের নৌবহরকে শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
মধ্যপ্রাচ্যের এই দেশটির আইনকানুন অনেক কড়া, এ কারণে সন্ত্রাস কিংবা দুর্নীতির হারও কম। সৌদি আরবে একজন পুরুষ একসাথে 4টি বিবাহ করতে পারেন। বর্তমানে দেশটিতে বহু বিবাহ লক্ষণীয়। তো দর্শক, এই ছিল আজকের পর্বে। পরের পর্বে আপনারা কী নিয়ে ভিডিও চান অবশ্যই জানাবেন।